প্রোফাইলের এই নিচে দেখুন একটি গান সেট করে রেখেছি, একটু বাজিয়ে আপনাদের শুনিয়ে দেখি। দেখতে পেলেন এই যে গান সেট করা রয়েছে। তো এটি কিভাবে আমি করেছি আমার ফেসবুক প্রোফাইলে তা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো খুব সহজেই। তো আপনার প্রোফাইলে এই ধরনের একটি গান সেট করলে খুব সুন্দর একটি ফেসবুক প্রোফাইল তৈরি হয়ে যাবে। আপনারা যারা করতে চাচ্ছেন এখনই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথে কাজগুলো ফলো করুন, তাহলেই খুব সহজে সেট করতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো গান সেট করার জন্য প্রথমে ফেসবুক ওপেন করুন আপনার মোবাইলে। এরপর আপনার প্রোফাইলে চলে যান। প্রোফাইলে আসার পর আপনি এখান থেকে অ্যাবাউটটি খুঁজে বের করবেন। অ্যাবাউটস, এই অ্যাবাউট অপশানে ক্লিক করে দেবেন। এরপর আপনি চলে আসবেন নিচে। নিচে আসার পর আপনি এখানে মিউজিক একটি অপশান পাবেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে লেখা রয়েছে মিউজিক এবং অ্যাড এই সাইটে। তো অ্যাড অপশানে আপনি ক্লিক করে দেবেন। অ্যাড অপশানে ক্লিক করলে আপনি এখানে হাজার ধরনের গান দেখতে পাবেন। আপনি এই গানগুলো বাজিয়ে দেখতে পারেন, যে গানটি আপনার পছন্দ সেটি আপনি সেট করতে পারবেন। যেমন আমি এটি প্লে করে দেখতেছি, এই যে এই ধরনের অনেকগুলো ভয়েস ওভার রয়েছে, এই যে গান রয়েছে। তো যে কোনো কিছু আপনি কিন্তু এখান থেকে সেট করতে পারবেন। কিভাবে সেট করবেন? এখান থেকে এই যে থ্রি ডট অপশানটি রয়েছে, এই থ্রি ডট অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। আমি এখানে থ্রি ডটে ক্লিক করলাম, এরপর সিলেক্ট এই অপশানে ক্লিক করে দিলাম। এই গানটি সিলেক্ট হয়েছে। এরপর আমরা ব্যাক করব। ব্যাক করে দেখুন এখানে গানটি চলে এসেছে, দেখতে পাচ্ছেন? তো এই গানের এই যে লাস্টে দেখুন একটি অপশান রয়েছে থ্রি ডট, এই থ্রি ডট অপশানে ক্লিক করে এটি পিন করে দিতে হবে। এই যে পিন টু প্রোফাইল, পিন করে দিলেন। তাহলে পিন হয়ে গেলে কীভাবে চেক করবেন যে পিন হয়েছে কিনা? চেক করার জন্য আবারও থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন যে আনপিন ফ্রম প্রোফাইল। ওকে, তো এরপর আমরা উপরে যাব, গিয়ে দেখতে পাবো যে আমাদের প্রোফাইলে কিন্তু এই যে গানটি চলে এসেছে, দেখতে পাচ্ছেন এই যে গান। ওকে, তো এই গানটি আপনি এখানে চাইলে ক্লিক করে অন্যরাও এসে কিন্তু এই গানটি আপনার প্রোফাইলে বাজাতে পারবে এবং বাজিয়ে শুনতে পারবে। এখন অনেকেই চাইবে যে এই গানটি ডিলিট করে দেব, আর একটি নতুন গান সেট করব, পছন্দের গান সেট করতে পারে নাই। তাদের জন্য কিভাবে কি করতে হবে দেখুন, আবারও এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে রিপ্লেস ভিডিও বা সং, এই অপশানে ক্লিক করে দেবেন। তাহলে আবারও আপনি এখান থেকে গানটি রিপ্লেস করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। ওকে, আর অন্যরা চাইবেন যে এখান থেকে আপনি এই গানটি ডিলিট করে দেবেন, রাখবেন না, তাদের জন্য এখানে আবারও থ্রি ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে এই যে ডিলিট সং ফ্রম প্রোফাইল, তাহলে কিন্তু এই গানটি ডিলিট হয়ে যাবে। ওকে, তো এভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে একটি গান সেট করতে পারবেন, ওয়াজ সেট করতে পারবেন, যে কোনো কিছু সেট করতে পারবেন যা আপনার ফেসবুক প্রোফাইলকে আরও সুন্দর করে তুলতে পারবে। ওকে, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।